আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা টিউন করছেন রাজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি রাজন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটি হলো এলিমেন্টর দিয়ে কিভাবে পরিপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা যায়, এবং এলিমেন্টরে যারা খ বুঝেন না তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে করে পরবর্তীতে সকল ভিডিও, সকল ধরনের আপডেট আপনার প্রোফাইলে, আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন কথা না বলে শুরু করি। তো বন্ধুরা, আমরা এলিমেন্টর হলো এমন একটা প্লাগইন যার মাধ্যমে আপনার একটা ওয়েবসাইটের কাঠামো সুন্দরভাবে নিজের মনের মতো সাজানো যায়। যে কোনো ওয়েবসাইট আপনি যখন ঢোকেন তখন দেখবেন যে বেশিরভাগ ওয়েবসাইট থিমস দিয়ে তৈরি করা, থিমস গুলো কাস্টমাইজিং করা যায়, তবে নিজের মনের মতো করা যায় না। কেননা থিমস গুলোতে বিভিন্ন রকমের সেটিংস দেওয়াই আছে আগের মতো করে, কোন কোনটা ইউজ করলে কোন কোন ভাবে হবে আপনি পুরোপুরি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এলিমেন্টর হলো এমন একটা সিস্টেম যার মাধ্যমে মনে করেন আপনি একটা বিল্ডিং করবেন, এই বিল্ডিংটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে সাজাবেন। তো এলিমেন্টরটা হলো এমন একটা প্লাগইন যার মাধ্যমে আপনি একটা বিল্ডিং যেভাবে করেন, যেভাবে কাঠামো সাজান, আপনি নিজের মতো করে ঠিক একই ভাবে আপনি এলিমেন্টর দিয়ে আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ, হোম পেজ সহকারে, পোস্ট পেজ সহকারে, সবগুলো পেজ একবারে নিজের পছন্দ মতো কালার, নিজের পছন্দ মতো টেক্সট স্টাইল সহ সব কিছু যাবতীয় সব নিজের পছন্দ করে পছন্দ মতো দিতে পারবেন। তো বন্ধুরা, এলিমেন্টের দুইটা প্লাগইন, একটা হলো প্রো আর একটা হলো শুধু এলিমেন্টর হচ্ছে বিল্ডার। তো প্রোটা হলো কয়েকটা এলিমেন্টর যা ক্রয় করে আপনাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে যে এলিমেন্টর প্রোর মাধ্যমে কাজটা শিখাবো, তো আমি এটা অলরেডি একজন থেকে নিয়ে নিয়েছি, আপনাদেরকে দিয়ে দেবো। গুগল ড্রাইভ আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা চলুন প্লাগইনটা প্রথমত আমাদের এই যে পেজ, এই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা একবারে পাকা আপনাদেরকে একটু দেখাই। মাত্র একটা থিমস আছে, তো এই একটা থিমস ইনস্টল করা আছে, এই থিমসটা আমরা কাস্টমাইজিং করে সবকিছু ডিলিট করে দিচ্ছি। সব ডিলিট করছি, কিছু থাকবে না, শুধু একটা পেজ থাকবে। সেটা হলো পোস্ট, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা, পেজেস সবকিছু ডিলিট করে দিয়েছি, আর এগুলো আছে, এগুলো হলো আপনার পোস্ট, এগুলো ডিলিট করতে হবে পোস্টে গিয়ে। তো এখান থেকে ব্লকটাও ডিলিট করে দিয়েছি আপনার, এখানে ব্লক অ্যাড করা যায়, সেটা পাবলিসিটি দিলাম। তো এখানে আমরা যে পোস্টগুলো আছে সেগুলো ডিলিট করে দেবো সেটিংস থেকে। তো পেজটা পুরো খালি করে দিচ্ছি, এটা আগে জায়গায় চলে যায়, ড্যাশবোর্ড দিয়ে পোস্ট হ্যালো ওয়ার্ল্ড ইট আস। তো বন্ধুরা, পেজটা এখন একরকম খালি। তো বন্ধুরা, এবার আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইনে গিয়ে আগে যা প্লাগইন আছে সব ডিলিট করে দেব, ডিলিট সব প্লাগইন ডিলিট করেছি। তো আমরা এখন যে প্লাগইনটা অ্যাড করবো সেটার নাম হলো এলিমেন্টর, সেটা আমরা আপলোড করবো। যেহেতু আমরা এখানে যে এলিমেন্টরটা আছে ওটা প্রো না, আমরা প্রো এলিমেন্টরটা আপলোড করবো আমাদের ওয়েবসাইট কম্পিউটার থেকে। তো আমি আমার কম্পিউটার চাচ্ছি,
প্লাগিং এলিমেন্টর প্রো, এই যে এলিমেন্টর প্রো এটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইনস্টল নাও। তো বন্ধুরা এলিমেন্টর প্লাগিনটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হতেছে, কিছু সময় লাগবে। তো এবার অ্যাক্টিভ করতে হবে প্লাগিনটা, অ্যাক্টিভ করে দিলাম। তো এলিমেন্টর প্লাগিনটা অ্যাক্টিভ, ইনস্টল এলিমেন্টর নাও। তো এখানে দুইটা এলিমেন্টর, এলিমেন্টর প্রো যখন ইউজ করবেন তখন আপনাকে প্রথমত এলিমেন্টর যে বিল্ডার আছে ওটা আপনাকে ইনস্টল করতে হবে, দুইটা এলিমেন্টর একসাথে ইনস্টল করতে হবে, এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর। করার পরেই আপনার কাজ করতে পারবেন। তো বন্ধুরা ইনস্টল হচ্ছে এলিমেন্টরটা, আপনার প্রোটা আপ করে ইনস্টল করছি এবং অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন এলিমেন্টর যেটা সেটা আপনার ইনস্টল হচ্ছে, এবার আমরা অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ হয়ে গেল। তো বন্ধুরা এবার হলো আমাদের এলিমেন্টর আর এলিমেন্টর প্রো এই দুইটা পেজ যে অ্যাক্টিভ হয়ে গেছে, এই একটা এই একটা। এখন আমরা এবার আমাদের কাজ শুরু করব, যে এলিমেন্টর দিয়ে কিভাবে একটা সাইট তৈরি করা যায় সেটা আমরা এখন দেখাবো আপনাদেরকে। তো প্রথমত করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের পেজ, হোম পেজ যেটা আছে সেটাকে একটু চেঞ্জ করতে হবে, ভিজিট সাইট কাস্টমাইজ। কাস্টমাইজে গিয়ে আমাদের যে হোম পেজ সেটিং আছে হোম পেজ সেটিং এ আসবেন। আসার পরে এখানে সিম্পল পেজ একটাতে ক্লিক করে দেবেন, অথবা আপনার নতুন একটা পেজ আমরা তৈরি করব ওইটা আমরা এখানে দিয়ে দেবো, এখন আপাতত দিয়ে থাকবে না। তো আমরা এবার নতুন একটা পেজ তৈরি করব, এলিমেন্টর আমাদের ইনস্টল করা শেষ। এলিমেন্টর দিয়ে কাজ করতে হলে আপনাকে প্রথমত একটা পেজ তৈরি করতে হবে, পেজেস ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করবেন। এবং এটা হলো আপনার হোম পেজ ডিজাইন করবে, এখন আমরা হোম পেজের একটা দেবো আপনাদেরকে। তো বন্ধুরা সাইডে কাজ করার জন্য একটা প্লাগইন ইনস্টল করা খুবই জরুরি, সেটা হলো আমরা একটু প্লাগইনে যাই। অ্যাড নিউ ক্লাসিক এডিটর, এই ক্লাসিক এডিটর প্লাগইনটা খুবই জরুরি আপনার ওয়েবসাইট কাজ করার জন্য। পোস্ট সহ সব কিছু অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভ হয়ে গেল। তো আমরা রিলোড দিই পেজটা, এটা কিছুক্ষণ আগে এক নম্বর ছিল এখন এক নম্বর না, ঠিক আছে। তো আমরা এই পেজটার একটা নাম দেবো, আমাদের হোম পেজের নাম, মনে করেন আমি আমার হোম পেজের নাম দিলাম বাংলাদেশ। এটা কিন্তু আমাদের টাইটেল, হ্যাঁ। তো এবার সেটিং ই করতে হবে, এখানে টেমপ্লেটে এলিমেন্টর উইথ ক্যানভাস ক্লিক করবেন, আর এখানে আর যেটা যেভাবে আছে সেটা পাবলিশ করে দেবেন। পাবলিশ হয়ে গেল, এবার আপনার কাস্টমাইজ আবার আসবেন, আসার পরে রিলোড দিবেন। যদি এখানে আবার হোম পেজ সেটিং, এবার আপনি হোম পেজ দিবেন বাংলাদেশ, পাবলিশ। দেখবেন এই যে আপনার পেজটা খালি, হ্যাঁ। পেজটা কালার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে যে কালারটা আছে সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। সেটা চেঞ্জ করতে হলে কাস্টমাইজ কালার আছে ডার্ক মোডে ক্লিক করতে হবে, করে এখান থেকে আপনার যে কালার পছন্দ আপনার সেটা করে দিতে পারবেন। আমি হোয়াইট করে দিয়ে পাবলিশ করে দিলাম, কাজ শেষ এখানে। এবার আমরা পেজ এডিট করব, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে হবে, এখানে লোডিং হচ্ছে, এই যে পেজটা চলে আসছে আমাদের বাংলাদেশ পেজটা। আমরা এক একটা করে আপনাদেরকে দেখাবো কোন কাজ পেজ দিয়ে কোন কাজ, এই পেজটা এখন আমাদের খালি, আমরা এখানে এডিট করবো আর এখানে আপনাদেরকে দেখাবো। তো দেখুন ইন্টারসেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন,
তারপর আছে ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস, আইকন, পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম, লগ ইন, স্লাইডস, আর নেভিগেশন মেনু, অ্যানিমেটেড হেডলাইন, দেন প্রাইস লিস্ট, প্রাইস টেবিল, ফ্লিপ বক্স, কল টু অ্যাকশন, মিডিয়া টোকাস, টেস্টিমোনিয়াল, রিভিউজ, ট্রেবলস, পপ কন্টেন্টস, কাউন্ট ডাউন, শেয়ার বাটনস, ব্লগ কিওয়ার্ডস, ফেসবুক বাটন, ফেসবুক কমেন্টস, ফেসবুক এমবেডেড, ফেসবুক পেজ টেমপ্লেট, লোটি কোড, হাইলাইট, ইমেজ বক্স, আইকন বক্স, স্টার রেটিং, ইমেজ কাউন্সিল, বেসিক গ্যালারি, আইকন লিস্ট, কাউন্টার, প্রোগ্রেস বার, অ্যাকর্ডিং, রেগুলার, সোশ্যাল অ্যাকাউন্টস, অ্যালার্ট, সাউন্ড, কুড, শর্ট কোডার, স্টে, ইমেল মেনু, অ্যাক্টর, স্লাইড বার, রিড মোর, টেক্সট প্যাথ। এছাড়াও সাইটে অনেকগুলো সাইট লোগো, সাইট টাইটেল, পেজ টাইটেল, নেভিগেশন মেনু, সার্চ ফর্ম, সাইট ম্যাপ, সিঙ্গেলে পেজ, পোস্ট টাইটেল, পোস্ট এক্সপার্ট, ফিউচার ইমেজ, টেবল ফর্ম, কন্টেস্ট, অথর বক্স, পোস্ট কমেন্ট, পোস্ট নেভিগেশন, পোস্ট ইনফরমেশন, ওয়ার্ডপ্রেস, এখানে অনেকগুলো সেটিংস আছে। তো এটা হলো এলিমেন্টরের তো বন্ধুরা, আপনার এখানে আমরা এতক্ষণ আপনার আমাদের এই যে এলিমেন্টর যে যে সেটিংস গুলো বা যে যে প্রজেক্ট গুলো আছে, যে সিস্টেমে কাজ করা যায়, যে আইটেমস গুলো আছে বা বেসিক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। প্রো এটা হলো বেসিক গুলো, আর নিচে যেগুলো আছে সেগুলো হলো প্রো। ঠিক আছে, এই যে এগুলো হলো প্রো, এই প্রো আইটেম গুলো, তো এগুলো হচ্ছে শুধুমাত্র আপনার এলিমেন্টর প্রো তে থাকে, আপনার এলিমেন্টর যে আছে ওটাতে সবগুলো থাকে না। তো বন্ধুরা, আমরা এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো কি কি করবো আমরা। তো আসুন আমরা একটা একটা করে শুরু করি। তো শুরু করার জন্য আপনারা প্রথমে এখান থেকে অ্যাড নিউ সেকশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, অ্যাড নিউ সেকশনে ক্লিক করব। করে আমরা প্রথমত এখানে যদি আমরা তিন ক্যাটাগরি আইটেম দিতে চাই, তাহলে এরকম তিন সেকশন, চার হলে চার সেকশন, এক হলে এক সেকশন, দুই হলে দুই সেকশন, এরকম সেকশন অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী সেকশন ভাগ করবেন। ঠিক আছে, উপরে কি কেমন দিবেন, নিচে কেমন দিবেন। তো আমরা এখন যেহেতু লোগো, তারপরে নেভিগেশন মেনু এবং আপনার শেয়ার বাটন দেব, তো এখানে তিন সেকশন নিলাম। তিন সেকশন নেওয়ার পরে এটা হলো আমাদের সেকশন। আমরা এখান থেকে একটু ফুল উইডথ করে দেবো। ফুল উইডথ বলতে কোনো খালি জায়গা থাকবে না কোনো পাশে। ঠিক আছে, করে তো এখানে রাখলাম। এবার আমরা যে এটা যেভাবে আছে ওইভাবে থাকুক, আমরা আমাদের কাজগুলো করবো। প্রথম আমরা লোগো দেবো, এখানে লোগোর জায়গাটা রাখবো, লোগো সাইট লোগো এখানে রাখলাম। এবার আমি ধরবো, ধরার পরে এখান থেকে আপনি সাইট লোগোর যে সিস্টেম, এখানে সাইট লোগো, স্টাইল, অ্যাডভান্স, কন্টেন্ট, এখানে আপনি সবকিছু দিতে পারবেন, ইমেজ সাইজ, ইমেজ, তো এখানে সবকিছু এখানে সুন্দরভাবে দিতে পারবেন। আমি এখন যেহেতু কোনো ইমেজ দিচ্ছি না, আপাতত এভাবে থাকুক। এটা ইমেজের সাইজ অনুযায়ী ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা বড় দেখালো, ইমেজের সাইজ অনুযায়ী এটা অনেক ছোট হয়ে যাবে। আপনার ইমেজ সাইজ যতটুকু এটা ততটুকু দেখাবে। তো এবার আচ্ছা, ছোট করে দিলাম এখান থেকে, ধরে আপনি ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী যেভাবে খুশি সেভাবে ধরে ছোট বড় করতে পারবেন এটা। অথবা আপনি এখান থেকে যদি লোগো না ব্যবহার করে আপনি ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে আপনি এখানে ইচ্ছা করলে শুধুমাত্র ইমেজ রাখতে পারেন। তো এটা পরে করবো, আমরা যদি এবার নেভিগেশন যাবো, নেভিগেশনটা প্রথমত দিয়ে দিই। হ্যাঁ, নেভি, নেভিগেশন আপনি এখানে সার্চ বাটনে লিখলেই চলে আসবে যা সন্তান। তো নেভিগেশন মেনু আমরা একটু মাঝখানে রাখবো, এবং এটা প্রাইমারি মেনু যেটা সেটা থাকবে, হোম, অ্যাবাউট, ব্লক, কন্ট্যাক্ট, এটা হরিজন্টাল থাকবে, ভার্টিক্যাল দিলে এভাবে হবে, ড্রপ ডাউন দিলে এরকম হবে। তো আমরা এটা হরিজন্টাল দেব, এটা সেন্টার থাকবে, আন্ডারলাইন থাকবে না, নন, কোন আন্ডারলাইন নাই, ক্লাসিক্যাল নন দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা টেবিলের সাইজ এত দিয়ে দিলাম। এটার কিছু স্টাইল করব, স্টাইলের মধ্যে এটা এখন টেক্সট কালার, এটা আমরা টেক্সট কালারটা চেঞ্জ করবো, ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক হয়ে গেল। দেন হরিজন্টাল ফেডিং যেটা, এটা এইভাবে একটু বাড়াই দেব, বাড়াই দিলাম। ভার্টিক্যাল ফেডিংটা একটু বাড়াই দিলাম, কমাই দিলাম, স্পেস বিটনটা একটু বাড়াই দিলাম। দেন এখানে হোবার, যেটা হোবারটা হলো এই যে আমরা লেখার উপরে ধরলে একটা কালার চেঞ্জ আইটেম একটা চেঞ্জ করে দিচ্ছি, তো সম্পূর্ণ নেভিগুলো গ্রিন করে দিলাম, এটা হলো হোবার কালার। তো এটা হলো আমাদের শেষ। এবার আমরা আপডেট দিয়ে দেবো, এটা আমাদের নেভিগেশন। ঠিক আছে, আপডেট দেওয়ার পর আমরা আমাদের সাইডটা আসি, দেখি কি হয়েছে আমাদের সাইডে। দেখুন নেভিগেশনটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা,
তো আমরা আমাদের কালারটা একটু চেঞ্জ করে দিই, স্টাইলে যাই, তা হোভার চেঞ্জ, হোভারটা হোয়াইট হয়ে গেল, হোভারটা ব্ল্যাক রেড করে দিলাম। দেন আবার আসি আমাদের মেনু যেটা আছে ওইটা, এই যে অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট, ঠিক আছে, আছে চারটা মেনু আছে আপাতত, আর একটা মেনু নাই। তো এবার আমরা এখানে আমাদের যেটা দেবো সেটা হলো যে সোশ্যাল বাটন, সোশ্যাল যে বাটন গুলো আছে, সিআই সোশ্যাল আইকন গুলো এখানে দেবো। তো আপাতত তিনটে থাকুক, পরবর্তীতে আপনারা এখানে অ্যাড আইটেমে ক্লিক করে আরো ওয়ার্ডপ্রেস এখানে অ্যাড আইটেমে ক্লিক করলে এখানে যেমন এই যেভাবে এখানে ক্লিক করলে এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করে আপনি এখান থেকে আইকন সেট করে দিতে পারবেন। আমি আইকন সেট করে দিলাম একটা দেখানোর জন্য, দেন আইকন যেখানে লিঙ্ক, এখানে নাম চেঞ্জ করা যাব, অফিসিয়াল কালার অথবা কাস্টম কালার ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এছাড়াও এখানে আরো কিছু সিস্টেম আছে, রাউন্ডেড সার্কেল সেটা রাউন্ডেড থাকুক। তো সোশ্যাল আইকনস এর কিছু স্টাইল, সেটা হলো সাইজ, সাইজ একটু কমাই দিই, দেন ফেডিংটা স্পেসিং একটু বাড়াই দিই, রো গ্যাপস গ্যাপস একটু কমাই দিই বাড়াই দিই। তো এভাবে এবার অ্যাডভান্স অ্যাডভান্স গেলে আপনি মার্জিন কালার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, আরো অনেক কিছু, অনেক অনেক, আসলে একটা ভিডিও 2 ঘন্টায় শেষ করা যাবে না। তো আপনারা যখন কাজ করতে যাবেন তখন অনেক কিছু দেখবেন, না বুঝলে অবশ্যই প্রশ্ন করুন, কমেন্টে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আসি, এই যে এখান থেকে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, যে আমি এখন হোয়াইট দিয়ে দিলাম আপাতত জাস্ট ফেসটা দেখানোর জন্য আপনাদেরকে। তো এবার আপডেট দিয়ে দিলাম, এবার আমরা একটা আমাদের ফেসটা আবার দেখি, দেখুন হোম অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট, হ্যাঁ অবস্থা আমাদের পেজের। তো আমরা চাচ্ছি, আচ্ছা আপডেট দিয়ে দিই, আচ্ছা কন্টেন্ট গুলো একটু ঠিক করে দিচ্ছি, তো এখানে ইমেজ দেওয়া যাবে, আপনার এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। তো এটা হলো জাস্ট আমাদের একটা সেকশন, নিজের সেকশন আপনাদেরকে আমি শুধু জাস্ট দেখে দেবো, ফার্স্ট বেসিক গুলো ইনার সেকশনে ক্লিক করলে ইনার সেকশন হলো এগুলো আর কি, ডাবল সেকশন, হেডিং সেকশন মানে কি যে কোনো একটা লেখা, এটা মনে করেন এই লেখাটাকে আপনি এস টু বিভিন্ন রকমের 3 4 5 সেন্টার দিতে পারবেন। তো দেন এটার লেখা এখানে চেঞ্জ করতে পারবেন, লেখার উপর লিঙ্ক দিতে পারবেন, দেন স্টাইলে গিয়ে কালার চেঞ্জ করে দিতে পারবেন, অ্যাডভান্সে গেলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আপডেট দিয়ে দিলাম। তো তারপরে আসছে আমাদের ইমেজ, ইমেজ আপনি এখানে ইমেজ ক্রিয়েট করতে পারবেন, ইমেজের সাইজ ছোট দিয়ে দিতে পারবেন, অনেক ছোট করে দিতে পারবেন, আমি একটা ইমেজ অ্যাড করে আপনাদেরকে দেখাই। ইমেজটা আমি অ্যাড করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এবার আপডেট, তারপর আছে টেক্সট এডিটর, টেক্সট এডিটর মানে টেক্সট আপনি এটার সাথে এটা টেক্সট দিয়ে দিলেন, টেক্সটে বিভিন্ন কালার করতে পারবেন, প্যারাগ্রাফ হেডিং, হেডিং 5 এটা বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন টেক্সট, বিভিন্ন রকমের টেক্সট এডিটর, স্টাইলে ক্লিক করলে বিভিন্ন রকমের
কালার আর পরিবর্তন করতে পারবেন, অ্যাডভান্সে গেলে আপনার এটার বর্ডার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ইটিসি সিস্টেমের কোনো অভাব নেই, হোভার দিতে পারবেন আপনি ইচ্ছা করলে। তো এটা গেল টেক্সট এডিটর, দেন ভিডিও, আপনি এখানে ইচ্ছে করলে ভিডিও এডিট করে দেবেন, জাস্ট এখান থেকে আন এখানে বসে দিলে হবে, অথবা আপনি যদি এখানে প্লাস আইকন দিয়েও ক্লিক করেন তাও চলবে, কোনো সমস্যা নেই। ভিডিও ইউটিউব থেকে দিতে পারেন, অথবা সেলফ হোস্টেড মানে আপনার নিজস্ব ভিডিও এখান থেকে দিতে পারেন, ভিমও দিতে পারেন, যে কোনো একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে এখানে ভিডিও শো করাতে পারেন আপনার ইচ্ছে, আবার ভিডিওটা এখানে অটো প্লে দিতে পারেন, অটো প্লে ইয়েস অটোমেটিক প্লে হয়ে যাবে, কেউ আসলে প্লে অন মোবাইল, তারপর মিউট করে রাখলে মিউট হয়ে থাকবে। এখানে সেটিং গুলো আপনি যেটা অন করবেন সেটা এখানে দেখাবে, বা যদি অন না করেন যেটা অন করবেন না সেটা দেখাবে না। তো এভাবেই ভিডিও এড করা যায়, তো আমি এগুলো এড করলাম। দেন ভিডিও করে এবার আসে বাটন, এখানে আনে ছেড়ে দিলে হবে, প্লাস আইকনে ক্লিক করে করলে হবে। বাটনটা মিডিয়াম দিলাম, দেন সেন্টারে দিলাম বাটনটা, আপনি এখানে উপরে একটা দিয়ে নিচে বাটনে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, আইকন বাটনের লিঙ্ক, এটা এখানে লিঙ্ক ভরে দিতে পারবেন, ইনফো সাকসেস, অথবা ক্লিক করলে সাকসেস, ক্লিক করে এখানে সাবমিট দিতে পারেন। তারপরে এটা সেন্টার দিলাম, এখন মাঝখানে থাকুক, বাটন আই দিতে পারেন, স্টাইল দিতে পারেন, বাটনের কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যা ইচ্ছা করতে পারেন। তো এভাবেই আসলে এই কাজগুলো করতে হয়। তো অ্যাডভান্স লেভেলে গেলে আরো অনেক কিছু আপনি জানতে পারবেন, তো এটা আস্তে আস্তে আপনি নিজে চেষ্টা করবেন, করে বুঝবেন। এখানে আইকনের ইচ্ছা করলে ইমেজ দিতে পারেন, আইকন লেভেল থেকে দিতে পারেন, অথবা আপনার নিজস্ব আপলোড করেও এখানে ইমেজ দিতে পারেন। তো এভাবেই আইকন দিতে গেলে সাবমিট, সাবমিট উপর আপনি যেখানে লেখা দিয়ে সাবমিট দিতে পারেন, সাবমিটে যেখানে লিঙ্ক অন্য লিঙ্ক দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি যা ইচ্ছা করতে পারেন। তো আবার আমি একটা সেকশন নিলাম, না নিলেও চলবে, এখান থেকে সরাসরি নিয়ে বসে দিলেও চলবে। ডিভাইডার, ডিভাইডারের কাজটা কি, ডিভাইডারের কাজটা হচ্ছে ভাগ করা, ঠিক আছে। এখান থেকে একটা আমি বললাম, আমি একটা ভাগ করলাম, ঠিক আছে, এই যে এরকম একটা দিয়ে, ঠিক আছে, এরকম একটা কালো দাগ দিয়ে আমি ভাগ করলাম এটারে, তো সেন্টার থেকে তাও বলে দিলাম। তো এটারও ভাগ করা, আপনি অ্যাড এলিমেন্ট অথবা আইকন দিতে পারেন, এখানে আপনি আইকন দিলাম না, তারপর টেক্সট দিতে পারেন, ইন্ট, অনেক অনেক আছে, আপনি এখানে ইন্ড লিখতে পারেন, এই যে ডিভাইডার না লিখে আমি যদি লিখি ইন্ড, ঠিক আছে, ইন্ড লিখে দিলাম। অনেকে অনেক কিছু আপনি আপনার পছন্দ অনুযায়ী যাই দিতে পারেন, এটা কালার চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক না দিয়ে আপনি রেড দিতে পারেন, তারপরে এটা উইজের বাড়াতে পারেন, গ্যাপ কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী যাই করতে পারেন, ঠিক আছে। তো অ্যাডভান্স গেলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আপনার খুশি অনুযায়ী আপনি যাই করতে পারেন এটা। তো ডিভাইডার পর এবার আছে স্পেস, স্পেস আর মানে একটা জিনিসের থেকে আরেকটা জিনিসের পাক, এটা অটোমেটিক আপনার পাক থেকে স্পেস, আপনি যত রোগ স্পেস দেবেন তত থাকবে। তো আপনি একটা ফুল একটা লেখা লিখতে চান, ওটার পরে 5 বা 10 ইঞ্চি বা 2 ইঞ্চি গ্যাপ থাকবে, পর আর একটা সেকশন বসবে, এটা হলে সেটা স্পেস ছাড়া। পরে আবার আসলে গুগল ম্যাপস, এখানে গুগল ম্যাপস সেট করে দিতে পারেন, আপনার এখানে লোকেশন লিখে দিবেন, অটোমেটিক ভাবে জুম দিতে পারেন, হাইট ছোট বড় করে দিতে পারেন, স্টাইলে গেলে বিভিন্ন রকমের হোভার দিতে পারেন, তারপরে অ্যাডভান্স গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড মার্ক বর্ডার এগুলো আস্তে আস্তে একটা একটা করে রেডি করতে পারেন। তো আমরা এবার যেটা করবো সেটা হলো আইকন, আইকনটা কি বিভিন্ন রকমের আইকন ইউজ করতে পারি, বিভিন্ন রকমের আইকন, আমি এখানে অনেকগুলো আইকন আছে, আপনি এখানে যে কোনো একটা আইকন এখান থেকে আইকন লেভেল থেকে ক্লিক করে যে কোনো একটা আইকন এখানে ইউজ করতে পারেন, আপনার যে আইকনটা দরকার সেটা এখানে সার্চে চলে আসবে, আসলে সেটা আপনি ইউজ করতে পারেন। মনে করুন আমি একটা আইকন ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি, আইকন সাইজ বড় ছোট করা যায়, স্ট্রেট সার্কেল এগুলো দেওয়া যায়, তারপরে লিঙ্ক দেওয়া যায় আইকনের জন্য, আইকনের কালার চেঞ্জ করা যায়, তো সাইজ বড় দেওয়া যায়, এভাবে আপনি আইকন দিতে পারেন, অথবা আপনার দরকারে এখানে লিঙ্ক দিতে পারেন আইকনে, অথবা আপনার একটা লেখার সামনে আইকন দিতে পারেন, সেটার জন্য আপনাকে ইন সেকশন ডাবল সেকশন সিলেক্ট করতে হবে, করে এটাতে দিতে হবে আইকন, মনে করেন
গাছে দিলাম আইকন, আইকনের সাইজ ছোট করে দিলাম, 100 করে দিলাম। তারপরে এটাকে এভাবে আমি এখানে ছোট করে দিলাম, আর পেছনে দিলাম আমি টেক্সট। তাহলে আমার টেক্সট হলো, আইকন হলো, ঠিক আছে, এভাবে দিতে পারেন। তারপরে পোস্ট, আপনি পোস্টের জন্য এখান থেকে সেট করে দিতে পারেন বিভিন্ন রকমের পোস্ট গুলো। আপনি এখানে দিবেন ক্লাসিক্যাল কার্ডস কয়টা পরে দেখা যাবে, তারপর টপ রাইট লেফট কত দেখা যাবে, সাইজ গুলো দিতে পারেন এখান থেকে। তারপরে ইমেজ রেডিও লেফট বিভিন্ন রকমের টেক্সট ট্যাগ অনেক কিছু আছে এখানে। অ্যাডভান্স গেলে আর অনেক কিছু আপনি এগুলো নিজে নিজে ট্রাই করবেন, তো আশা করি বুঝতে পারবেন। পোর্টফোলিও আছে এখানে, আপনি নিজের পোর্টফোলিও গুলো দিতে পারেন। আচ্ছা, তো তারপরে গ্যালারি, একটা গ্যালারিতে অনেকগুলো ইমেজ সেট করা যায়, আপনি এখানে ইচ্ছা করলে ইমেজ গুলো সেট করতে পারেন। এখানে একসাথে অনেকগুলো ইমেজ সেট করে দিতে পারেন, প্লাসে ক্লিক করলে এক একটা করে ইমেজ দিতে পারবেন। তো এভাবে ইমেজ দিতে পারেন, অনেকগুলো ইমেজ একসাথে এখান থেকে গ্যালারিতে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে, আমার এখান থেকে ইমেজ নাই, ওখানে ক্লিক করে আপনি 10-12টা ইমেজ একসাথে সেট করলে এই গ্যালারিতে শো করবে। তো তারপরে গ্যালারি পরে সেটা হলো ফর্ম, আপনি এখানে একটা ইচ্ছা করলে ফর্ম তৈরি করে দিতে পারেন। ফর্মে নাম, নেম, ইমেল, মেসেজ এগুলো থাকে। আপনি ইচ্ছা করলে এর আইটেম ক্লিক করে এখান থেকে আপনি আইটেমের নাম কি দিতে চান, নাম্বার, বছর, রেডিও, ইউআরএল, টেক্সট এরিয়া, ইমেল, টেক্সট, অনেকগুলো অপশন আছে। আবার রিক্যাপচার আছে, আপনি রিক্যাপচার দিতে পারেন। তো এখানে লেবেল আছে, লেবেল দিতে পারেন, লেবেল মানে আপনার পছন্দ অনুযায়ী নাম, নর্মাল, কম্প্যাক্ট, লাইট, ডার্ক, এভাবে আইটেম অ্যাড করতে পারেন। আপডেট দিতে হবে, আপডেট না দিলে সেভ হবে না। তো ফর্মে এখানে আরো অনেকগুলো আইটেম অ্যাড করতে পারেন আপনি ইচ্ছা করলে। এটা আমরা একদিন একটা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করবো, আজকে জাস্ট আপনাদেরকে কি কোনটার কাজগুলো কি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছি। পরবর্তীতে আপনারা যদি কোনো সমস্যা পড়েন কাজ করতে গিয়ে এলিমেন্টরে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো। এবং পরবর্তীতে কোনো একটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রমের কি কি কাজ আছে, স্লাইডের কি কাজ আছে, পুরো ডিটেলস সম্পর্কে একটা একটা করে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো লগ ইন ফ্রম, এবার আমরা ফর্মের পরে আসবে লগ ইন। লগ ইন এখানে আনবেন, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবে। রিমেম্বার ক্লিক করে লগ ইন, এখানে আপনার মিডিয়াম সাইজ ছোট বাটো করতে পারবেন, বাটনের সেন্টার নিতে পারবেন। তারপরে লগ ইন জায়গায় এখানে অন্য কিছু লিখতে পারবেন, সাইজ মিডিয়াম করে দিলাম, স্টাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আপনার এখানে বাটন কালার, এভাবে লগ ইন গেল। এবার হলো স্লাইড, স্লাইড মানে একটার পর একটা ইমেজ আসবে যাবে। তো আপনি এখানে এই যে এখানে ক্লিক করলে ইমেজ গুলো অ্যাড করতে পারবেন, একটা ইমেজ, দুটো ইমেজ, তিনটা ইমেজ। ভাবে এখান থেকে ইমেজের সাইজ, কালার, হাইট সব ছোট বড় করতে পারবেন। স্লাইডার অপশন গুলো, ইয়েস, অটো প্লে, স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো বন্ধুরা, আমরা আপনার যে পর্যন্ত গেলাম, আমরা স্লাইডার পর্যন্ত গেলাম, স্লাইডার এখানে করা যায়। তো আসলে
একটা আইটেমের অনেকগুলো কাজ থাকে, তো আসলে এরকম যদি আপনাদেরকে প্রতিটা কাজ ডিটেলস একবার প্র্যাকটিক্যালি দেখাতে হবে, তো 4-5 ঘন্টা ভিডিওটা হবে না। তো আমরা জাস্ট ডেমো দেখাচ্ছি কোন আইটেমের কাজটা কি বা কীভাবে শো করে সেটি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা বেসিক যে আইটেমগুলো আছে এটা নিয়ে একটা ভিডিও এবং প্রো যে আইটেমগুলো আছে ওটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো, আর জেনারেল যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন ডিটেলসলি কোন আইটেম দিয়ে কি কি কাজ করা যায়, এবং ডিটেলস কালার সেটিং শুটিং সকালে প্র্যাকটিক্যালি সবগুলো দেওয়া হবে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং কমেন্ট আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করেই আমরা পরবর্তী এই সম্পর্কে প্লাগিন এলিমেন্টের সম্পর্কে বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো তৈরি করবো ইনশাল্লাহ। তো এ দেখুন আমরা কিছু জিনিস আইটেম অ্যাড করছি, এগুলো আমাদের ওয়েবসাইটটায় অ্যাড হয়েছে, এগুলো জাস্ট আপনাদেরকে দেখালাম এই দীর্ঘ পর্যন্ত অ্যাড হলো, এগুলো অ্যাড করে দিলাম। তো এবার আমরা যেটা করব, আমাদের স্লাইডার গেল, আমরা স্লাইডার পর্যন্ত গেছি, এবার হচ্ছে নেভিগেশন মেনু, এটা আমরা উপরে অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যানিমেটেড হেডলাইন, অ্যানিমেটেড হেডলাইন বলতে এরকম একটা হেডলাইন, এটা আপনি এখান থেকে লাগাতে করে দিতে পারেন। এখান থেকে যেটা আপনার আন্ডার সার্কেল দিয়ে দেখাতে চান, এখানে আরও কিছু আছে, কার্ট আছে, তার ডাবল আছে, দেখুন অনেকগুলো সিস্টেম আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটা খুশি সেটা দিতে পারেন। হাইলাইটেড অথবা রাউটিং হাইলাইটেড করে দিলাম, তো এখানে আপনি আপনার টেক্সট দিতে পারেন, ওটা পরে টেক্সট কী থাকবে সেটা, এখানে অনেকগুলো সেটিংস আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, বড়ো করে দিতে পারেন অথবা কম ছোটো করে দিতে পারেন। অ্যাডভান্সে গেলে আপনার আরও সিস্টেম আছে। তো এটা গেল আমাদের প্রোয়ের, সরি আমরা এখন বেসিকে আছি, আমাদের অ্যানিমেটেড হেডলাইন, এবার প্রাইস লিস্ট, আমাদের প্রোয়ের প্রোতে আছি, এবার আমাদের প্রাইস লিস্ট, প্রাইস লিস্ট এখানে আনলাম, আমি আপনাদেরকে দেখাই কি মানে আপনি কিছু আইটেম বিক্রি করবেন সেগুলোর দাম, এখানে আপনি ইমেজ শো করাতে পারেন অথবা জাস্ট এভাবে দাম এগুলো লিখে দিতে পারেন, প্রাইস নাম লিখে বিস্তারিত একটা আইটেম বিক্রি করে আরও নতুন করতে পারেন। তো এটা হলো আমাদের সিস্টেম, দেন আমাদের প্রাইস লিস্টের পরে যেটা আমরা করবো প্রাইস টেবিল, নিজে প্রাইস টেবিল আপনাকে দেখা, এবার প্রাইস টেবিল তৈরি করে দিতে পারেন আপনি এখানে, প্রাইসিং দাম মান্থলি ইয়ারলি প্রাইস ডলার অথবা ইউরো টাকা বিভিন্ন রকমের, অথবা নাম দিলে আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন। তো আমরা হেডার, এখানে হেডার হলো টাইটেল, টাইটেল দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন, টাইটেলের সাইজ প্রাইসিং কি, ফিউচার্স ফুটার লিবন স্টাইলে গেলে, কালার চেঞ্জ করতে পারবেন, অ্যাডভান্সে গেলে বিভিন্ন রকমের আরও মার্জিন ট্রেডিং সব বিভিন্ন ডিটেলস আছে। তো এরপর আমাদের ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার এটা এই পণ্যটা ইয়ে করে যাবে, এখানে সবগুলো লেখা আপনি চেঞ্জ করতে পারবেন, তো এটা প্রাইস টেবিল। তো ক্লিপ বক্স, ক্লিপ বক্সটা কি আমরা একটু দেখাই আপনাদেরকে, ক্লিপ বক্সটা এরকম আপনার এটা একবারে এইভাবে আপনি ক্লিক করলেই মাউস ধরলেই সেটা এরকম হয়ে যাবে, এখানে আপনি ইমেজ আর করতে পারেন, এখন টাইটেল ডিসক্রিপশন দিতে পারেন, ব্যাক দিতে পারেন, ক্লিক আইকনে সিস্টেম চেঞ্জ করতে পারেন, সেটিং গেলে হাইট বড়ো ছোটো করতে পারেন, ঠিক আছে। তো এভাবেই আপনি এটা হলো ক্লিক বক্স, ঠিক আছে। হচ্ছে কল টু অ্যাকশন, এবার আমরা কল টু অ্যাকশনটা একটু দেখাই আপনাদেরকে, এটা হলো এইভাবে এখানে ইমেজ করতে পারেন, কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারেন, দেন স্টাইলে ক্লিক করলে কালার বিভিন্ন রকম ইমেজ ছোটো সাইজ ছোটো বড়ো করে দিতে পারেন, হাইট ছোটো বড়ো করে দিতে পারেন, তারপর অ্যাডভান্সে ক্লিক করলে বিভিন্ন রকমের কালার মোশন আপনার অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। তো এটা হলো এডিট টু কল অ্যাকশনস, এবার আমরা যদি দেখবো এটা হলো মিডিয়া ক্রেজল, মিডিয়া ক্রেজল এর কাছ থেকে
এখানে ইমেজগুলো অনেকগুলো ইমেজ একসাথে আপ ডাউন করবে, এখানে আরও ইমেজ আইটেম অ্যাড আইটেম করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে এখানে ইমেজ অ্যাড করে দিবেন, এভাবে ইমেজ অ্যাড করে দিবেন, এগুলো একটার পর একটা এভাবে আসবে যাবে, একটার পর একটা এভাবে আসবে যাবে। এভাবে আপনি আরও আইটেম প্লে করতে পারেন, এটা সিস্টেম স্লাইড শো করে দিতে পারেন, অথবা আবার প্রো করে দিতে পারেন। আবার প্রো হলো এইভাবে আসবে যাবে, এইভাবে এরকম দেখাবে, আর ক্লাউজার মানে একটা পর একটা সেল আসবে যাবে। ঠিক আছে, তো স্টাইল স্টাইলে গেলে আপনি স্পেস বেটে নিতে পারেন, স্পেস বাড়াতে পারেন, কমাতে পারেন, এভাবে বর্ডার সাইজ দিতে পারেন, বর্ডার রেডিয়াস দিতে পারেন। অ্যাডভান্সে ক্লিক করলে বিভিন্ন রকমের কালার টালার চেঞ্জ করে দিতে পারেন। তো যাক আমরা এখন ওখানে যাচ্ছি না, মিডিয়া ক্লোজারের পরে আপনার যেটা আসছে আমাদের সেটা হলো টেস্টিমোনিয়াল ক্লোজার। আমি এটা দেখে রাখলাম, এখানে তিনটা আইটেম আসছে, আপাতত আপনি আরো আইটেম অ্যাড করতে পারবেন, ইমেজ দিতে পারবেন এরকমভাবে। নাম সিএল কোম্পানির মালিকের নাম থাকলে এখানে এভাবে তিনজন চারজন পাঁচজন পর্যন্ত একজন যা ইচ্ছে, বা আপনার পছন্দ অনুযায়ী দিবেন ইমেজে, ইনলাইন ইমেজে, স্টেক ইমেজে, নিলাম। তারপরে দেন এখানে ডিফল্ট স্লাইড পার ভিউ, ডিফল্ট ডিফল্ট থাকুক, এগুলো এটা ব্যবহার করে দিলাম। এভাবে বাবেল থাকলে এভাবে থাকবে, শুনে দেখা যাচ্ছে এখন। তারপর ইনস্টারে গেলে আপনি এটা স্পেস বিটন দিতে কমা দিতে পারেন, বা দিতে পারেন, বর্ডার ডিটেল দিতে পারেন, ফেডিং দিতে পারেন, ইমেজের গ্যাপ সাইজ দিতে পারেন, কন্টেন্টের বিভিন্ন রকমের কালার টালার সব কিছু পরিবর্তন এখানে করতে পারবেন। অনেক 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 কিছু আছে, নেভিগেশন চেঞ্জ করতে পারবেন, অ্যাডভান্সে গেলে অ্যাডভান্সে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তো আসলে এখানে ডিটেলস অনেক কিছু আছে, আপনার বর্ডার, পজিশনস, রেসপন্সিভ, অ্যাটিটিউডস, কাস্টম সিএসএস, মোশন, মোশন ইফেক্ট হলো আপনার স্কুল করলে একরকম, মানে অ্যানিমেশন যেটাকে বলা হয় আর কি, অ্যানিমেশন দেখা। তো আমরা ওদিকে যাচ্ছি না, যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি। তো আমরা জাস্ট আজকে আপনাদেরকে, আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো কোনটা কাজ কী, বা কীভাবে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কোনটা কীভাবে কাজ করে। চলো পরের ভিডিওতে আমরা ডিটেলস একটা একটা করে আলোচনা করবো, এবং বেসিকগুলো আলাদা, প্রোগুলো আলাদা, জেনারেলগুলো আলাদা, ইনশাল্লাহ আলোচনা করে ওখান থেকে দেখাবো। সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি চান দেন রিভিউ দিতে পারেন, এখানে এইভাবে রিভিউ রিভিউ দিতে পারেন, এখানে আইটেম অ্যাড করতে পারেন, তিন চারটা পাঁচটা দশটা দিতে পারেন, এটা বড় সড়ো করতে পারেন। তো রিভিউর পরে যেটা করতে পারেন সেটা হলো গেল রিভিউ। রিভিউর পরে এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে রিভিউস। রিভিউসের পরে আমাদের যেটা আছে এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস ক্লিক করে এখানে বিভিন্ন রকমের কন্টেন্টসের উপর সাজিয়ে দিতে পারি। ঠিক আছে, দেন টেবিল অফ কন্টেন্টসের পরে টেবিল অফ কন্টেন্টসের পরে কাউন্ট ডাউন। কাউন্ট ডাউন বলতে আমরা সময়, এই যে আমাদের সময় টাইমস, বিভিন্ন রকমের মনে করেন আপনার একটা জিনিস আপনি আপনার ওয়েবসাইটে ছাড়বেন কিছু দুই ঘন্টা পরে, পাঁচ ঘন্টা পরে, সেখানে আপনি এখানে টাইম ডাউন দিতে পারেন, ব্লক দিতে পারেন, ইনলাইন দিতে পারেন, তারপরে এটা ডে দিতে পারেন, ডে কোনটা কোনটা শো, কোনটা কোনটা অফ থাকবে। ঠিক আছে, এভাবে আপনি এখান থেকে আবার এখানে চেঞ্জ করে দিতে পারেন, ডে আবার অ্যাভারগ্রিন টাইমার দিতে পারেন, দেন ডিউ ডেট দিতে পারেন। এখানে স্টাইলে গিয়ে আরও অনেক কিছু করা যায়। তো এটা হলো কাউন্ট ডাউন। দেন কাউন্টডাউনের পর আছে শেয়ার বাটন। শেয়ার বাটন হলো আমাদের ফেসবুকে যে শেয়ার বাটন আছে, এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, এখান থেকে আপনি আইটেম অ্যাড করতে পারেন, আইকন টেক্সট শুধু আইকন দিতে পারেন, অথবা শুধু টেক্সট দিতে পারেন, গার্ডিয়ান দিতে পারেন, অথবা গার্ডিয়ান মানে কালারটা। ঠিক আছে, বক্সের আইকন দিলাম, দেন স্কোয়ার নামে সার্কেল দিলাম, এটা সেন্টার থাকবে। এভাবে কাস্টম পেজ সবগুলো, আরও অনেক সেটিংস থেকে স্টাইলে আসলে এখান থেকে আপনি কলাম গ্যাপ দিতে পারেন, এভাবে রো গ্যাপ, বাটন সাইজ এভাবে একটু বড় করে দিতে পারেন, বাটন হাইট, বর্ডার সাইজ, এভাবে আপনি অনেক ধরনের সিস্টেম করতে পারেন। তো শেয়ার বাটনের পরে যে সিস্টেমটা আছে সেটা হলো যে
ব্লগ আমরা অনেক সময় একটা লাইভকে আপনার গুরুত্ব সহকারে বোঝানোর জন্য এটা ইউজ করতে পারি। তো এটা গেলে এটা, তারপরে যেটা হলো যে ফেসবুক বাটন, লাইক বাটনটা এখানে অ্যাড করে দিতে পারেন আপনি, ফেসবুক লাইক বাটন, এখানে এভাবে লাইক বাটন দিতে পারেন। বাটন এখানে স্ট্যান্ডার্ড বাটন, বাটন কাউন্ট আপনার গণা সেবার হবে, লার্জ একটু বড় করে দিচ্ছি, ডার্ক থাকবে। তো এভাবেই আপনি এখানে লিঙ্ক দিতে পারেন, ফ্রন্ট পেজ শেয়ার বাটন অন করে দিতে পারেন, সাথে পেজ দিতে পারেন। দেন এখানে বাটন গেলো অ্যাডভান্স, এখানে অ্যাডভান্সে যাই বিভিন্ন কালার চেঞ্জ করে দিতে পারেন। তো শেয়ার বাটনের পরে ফেসবুক বাটনের পরে এবার আমরা ফেসবুক কমেন্টস, আপনি এখানে ফেসবুক কমেন্টসে আসি, এখানে ফেসবুকে বিভিন্ন কমেন্টস শো করাতে পারেন, সোশ্যাল আইডেন্টি করলে কাস্টম পেজ কমেন্ট লিঙ্ক, এখানে বিভিন্ন ধরনের এভাবে কমেন্ট শো করাতে পারেন। ঠিক আছে, এখানে ফেসবুক লিঙ্ক দিলে অটোমেটিক কমেন্টগুলো শো করবে, আপনার ফেসবুক পোস্টের লিঙ্ক কমেন্ট শো করবে এখানে। দেন ফেসবুক ইনভাইট, ফেসবুক ইনভাইট কি, ফেসবুক ইনভাইটের কাজ হলো এই যে একটা ফেসবুক পেজে টোটাল পোস্ট আপনি এখানে এভাবে শো করাতে পারেন। এটা হলো এখানে লিঙ্ক দিয়ে দিলে, ইউএল দিয়ে দিলে সেটা শো হবে। ঠিক আছে, তো ফেসবুক ইনভাইটের পরে যে কাজটা আছে সেটা হলো ফেসবুক পেজ, এটা আমরা অলরেডি দেখেছি, এটা আর একটা সিস্টেম। তো এটা এখানে ক্লিক করলে এভাবে আপনি এখানে ফেসবুক লিঙ্ক দিয়ে দিলে এভাবে ফেসবুক পেজ শো হবে লাইক দেওয়ার জন্য। এখান থেকে আপনার কভার ফটো, প্রোফাইল ফটো যেটা যেটা অন করতে চান সেটা অন করবেন বা তুলে অফ রাখবেন। তো এটা হলো এইভাবে দিতে পারেন, আবার এখান থেকে অন করে দিতে পারেন, সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার, যে যদি চান সেটা যেটা অন করে দিবেন এখান থেকে। তো গেলে এটা প্রয়োজন টেম্পলেট, টেম্পলেট যেটা এখানে আমরা পেজের পোস্টগুলো শো করতে পারেন, সেটিং থেকে অফ করে দিতে পারেন। তো টেম্পলেটের কাজ হলো কি, আপনার বিভিন্ন রকমের টেম্পলেটগুলো এখানে শো করবে। ঠিক আছে, আপনার সাইটের যে টেম্পলেটগুলো আপনি অ্যাড করছেন সেগুলো এখানে শো করবে। দেন টেম্পলেটের পরে যেটা আছে সেটা হলো লটি, লটির কাজ হলো এখানে আপনি বিভিন্ন রকমের এনাবেল আপলোড ফাইল আপলোডস, যদি ফাইল আপলোডস করে দেন বিভিন্ন রকমের, যদি কোনো ফাইল নাই এটা একটা বিভিন্ন রকমের ফাইল এখানে আপলোড করে দিতে পারেন, আপনি একসঙ্গে ইভেন্ট দিতে পারেন, তারপর ফাইল দিতে পারেন। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের লোটি ফাইল দিতে পারেন, ফাইলগুলো সরাসরি ডাউনলোড করতে পারবে। দেন লোটি পরে কোড হাইলাইট, এখানে আপনি যেখানে একটা কোড হাইলাইট করতে পারবেন কাউকে দেখানোর জন্য, এভাবে কোড হাইলাইটের পরে ইমেজ বক্স, আপনি এখানে ইমেজ বক্স অ্যাড করতে পারেন, এভাবে ইমেজ বক্স লাগা সবাই এভাবে অ্যাড করতে পারেন অনেকগুলো একসাথে। দেন ইমেজ বক্সের পরে যেটা আছে সেটা হলো আমাদের আমাদের যেহেতু প্রো কাজও শেষ, বেসিক্যালি আমরা অফ করে দিই, জেনারেলি আমাদের চলতেছে। তারপর আইকন বক্স, আইকন বক্সও সেম, এভাবে আমি এখানে বসালাম, এই যে এভাবে আপনার আইকন বক্স অ্যাড করতে পারেন। দেন আমাদের আইকন বক্সের পর আমাদের আছে স্টার রেটিং, স্টার মার্কের জন্য আপনার যে কাজটা করতে হবে, বিভিন্ন রকমের রেটিং দেওয়ার জন্য আপনার একটা পজিশনের পোস্টের রেটিং দেওয়ার জন্য এখানে এভাবে আপনি নিতে পারেন, এখানে 0 থেকে 10 অথবা 0 থেকে 5 আপনি নিতে পারেন, এটাই কত সেটা আপনি এখান থেকে অটোমেটিকলি নিজে চেঞ্জ করে দিতে পারেন। তো এভাবে রেটিং দেওয়া যায়। দেন আরও কিছু সিস্টেম আছে সেটা হলো ইমেজ ক্রো, যেটা আমি অলরেডি দেখেছি, যেটা হলো যে ইমেজ একটা পর একটা আসবে যাবে এই সেটিংসটা। দেন ইমেজ ক্রো পরে বেসিক গ্যালারি, আইকন লিস্ট, এগুলো
বেসিক্যালি একটা আপনি দেখছি একটা গ্যালারি সিস্টেমটা আইকন লিস্ট, এভাবে আইকন লিস্ট তৈরি করতে পারবেন, আরও আইটেম অ্যাড করতে পারবেন, বিভিন্ন রকমের লেখা এখানে এরকম লিস্ট আকারে দিতে পারবেন। তো তারপরে যেটা আছে সেটা হলো যে কাউন্টার, আপনি এখানে কাউন্টার তৈরি করতে পারবেন, এভাবে কাউন্টার অ্যাড করতে পারবেন। এখানে নাম্বার সেটিং থেকে সেটা কত ধরে শুরু হবে, ঠিক আছে, আপনি এখানে কোন ধরে কোন চলবে, নাম্বার অফ পিপিক্স প্লাস মাইনাস এখানে সব কিছু এড করতে পারবেন। দেন কাউন্টার পরে প্রোগ্রেস বার, আমরা বিভিন্ন রকমের বার আপনার নিয়ে বোঝাতে আপনি কোন কাজটা কতটুকু পারেন সেটা এখানে বোঝানোর জন্য আপনি প্রোগ্রেস বার দিতে পারেন, অনেকগুলো প্রোগ্রেস বার দিতে পারেন। তো বন্ধুরা এভাবে আমরা যে জিনিসগুলো অ্যাড করলাম আপনার এখানে জেনারেলে যে জিনিসগুলো জেনারেলগুলো শেষ আমাদের সাইট সাইট পাবো, সাইট আইডিয়া ইনোভেশন টেস্টারে সার্চ ফর্ম, এখানে একটা সার্চ ফর্ম অ্যাড করে রাখলাম আপনাদেরকে। তার সার্চ ফর্ম এখানে ক্লিক করলে যে কোনো জায়গায় আপনি এখানে সার্চ ফর্ম অ্যাড করে দিতে পারেন, বড়ো ছোটো করতে পারেন, এভাবে বড়ো ছোটো করে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে এটা সাইট ব্যবহার করতে পারেন। সার্চ ফর্মের পর এখানে আরও সাইট ম্যাপ, সাইট ম্যাপের মাধ্যমে আপনি আপনার সাইটে যে যে পেজগুলো আছে আপনি এখানে একভাবে দেখাতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এমনি দেখাচ্ছি, আপনারা যখন কাজ করবেন তখন কাজ করবেন। এখানে অথর বক্স আছে, একটা অথর বক্স বলতে আপনার যারা লেখক আছে তাদের একটা বক্স, তাদের ছবি শো করবে অথর বক্স, মনে করেন এখান থেকে দিলাম এই যে যারা অথর আছে তাদের এখানে শো করবে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু দেখাইলাম, এগুলো অথর বক্স শো হয়নি, এই যে এখানে শো করছিলাম এগুলো অথর বক্সটি আপনাদের, এই যে এটা হলো অথর বক্স, এটা অথর বক্স, অথর বক্সটা ক্লিক করলাম, এই যে আপনি এখানে আপনার ছবির নাম যারা অথর আছে লেখক আছে তাদের ছবির নাম সবাই শো করবে। তো এই হলো আজকের ভিডিওটি, এখানে আরও অনেক 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 আইটেমস আছে, এলিমেন্টালের প্রো লেভেলে আইটেম শেষ করে শেষ করা সম্ভব আপনার, তবে অনেক সময় লাগবে, দেখেছে 3-4 ঘন্টা লাগবে বা আরও বেশি, কারণ এটা একটা এলিমেন্টরে অনেকগুলো আইটেম আছে। তো এটা হলো জিরো লেভেলের যারা তাদের জন্য বেসিক কিছু ধারণা কোনটার কাজ কী। তো যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য এই ভিডিওটি নয়, এবং যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য আমরা ইনশাল্লাহ আর একটা ভিডিও চেষ্টা করবো তৈরি করার। আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে একটা ভিডিও তৈরি করবো। আর আপনারা যারা এখানে অনেক আইটেমের অনেক কিছু বোঝে নেই অবশ্যই কমেন্ট করে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর ইনশাল্লাহ প্রত্যেকটা বেসিক প্রো জেনারেল সাইট প্রত্যেকটার আলাদা আলাদা একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেবো, যেন আপনারা খুব ভালোভাবে এলিমেন্টের সম্পর্কে বুঝতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।